আপনারা দেখেছেন 2008-এ তারা 30টি আসন পেয়েছিল, 2018-তে তারা মাত্র 6টি পেয়েছিল। এই আর জ্বালাও পোড়াও বন্ধ করে তারা নির্বাচনে আসবেন এটাই আমরা মনে করি। ঢেলে তাকে এই ট্রাকে অগ্নিসংযোগ করে এবং আমাদের সেই ট্রাকে দুইজন ছিলেন, একজন পেট্রোল মানে গায়ে নিয়ে চলে মানে আসতে পেরেছিল এবং দ্বিতীয় জন অধিকতর পেট্রোল লাগাতে সে অগ্নিদগ্ধ হয়। তাকে চিকিৎসার যত ধরনের প্রচেষ্টা ছিল সবই করা হয়েছে কিন্তু তিনি আমাদের মধ্যে থেকে তিনি চলে গিয়েছেন। আমরা এই সমস্ত সন্ত্রাস, এই অগ্নি সন্ত্রাস আমরা 14-15-তেও দেখেছি। তারা একই কায়দায় সেই সময় মানুষ হত্যা করেছে, এমন কিছু নেই যারা যেগুলি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস না করেছেন। তারা এটা তারা সঠিক জানেন যে নির্বাচনে আসলে তারা কোনোদিন এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। আপনারা দেখেছেন 2008-এ তারা 30টি আসন পেয়েছিল, 2018-তে তারা মাত্র 6টি পেয়েছিল। তারা এইটাই তারা মানে একদম নিশ্চিত পরাজয় জেনেই তারা ভিন্ন কায়দায়, যেটা নাকি তারা সবসময় চিন্তা করে ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্য কায়দায় ক্ষমতা আসা যায় কিনা, তারা জনগণের ম্যান্ডেট তারা কোনোদিন চিন্তা করে না। সেই জন্যই তারা এই ঘটনাগুলি ঘটিয়ে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। এদেশের জনগণ সেগুলো আজকে প্রতিরোধ করছে, যেখানেই এই অগ্নিসংযোগ হচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে এদেশের জনগণও তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আমরা মনে করি এই ধরনের অগ্নিসন্ত্রাস যারা করছেন তারা এগুলি বাদ দিয়ে তারা এই আর জ্বালাও পোড়াও বন্ধ করে তারা নির্বাচনে আসবেন এটাই আমরা মনে করি, কিন্তু না আসলে এদেশের মানুষ তাদের কোনো দিন ক্ষমা করবেন না। আর আজকে যেই হত্যাকাণ্ডটি হলো, ইতিমধ্যে নিরাপত্তা বাহিনী তাদের চারজনকে ধরেছেন এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের উপযুক্ত বিচার অবশ্যই হবে। এদেশের জনগণ তাদেরকে রুখে তাদের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। আমি আর কিছু বলছি না, এই ট্রাক স্ট্যান্ডে যিনি শাহাদাত বরণ করেছেন তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। হরতাল অবরোধ ভেঙে আমাদের এই এলাকার যত ট্রাকের মালিক, যত ট্রাক ড্রাইভার 14-15 তো এরা কিন্তু একইভাবে তারা সারা বাংলাদেশে তারা তাদের গাড়ি চালিয়েছেন। এবারও তারা এই যতই হরতাল করুক, যতই অবরোধ করুক, তারা দেশকে ভালোবাসে, দেশের জনগণের পক্ষে তারা সবসময় ছিল, এবারও তাই সেইভাবে এই ট্রাক মানে মালিক এবং ট্রাক ড্রাইভার শ্রমিকরা কিন্তু সেই কাজটি করছে এবং কভার ভ্যান সবই সেই কাজটি করছে। তারা দেশকে ভালোবাসে বলেই তারা এই সমস্ত জ্বালাও পোড়াও উপেক্ষা করে তারা কিন্তু কাজ করছে। সেই জন্য তাদের প্রতিও আমাদের সবারই সহানুভূতি রয়েছে। তাই পরিবার যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এই যতনা সহ্য করতে পারে, সেই মহান রব্বুল আলামিনের কাছে সেই দোয়াটা আমরা চাইব। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।